বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অশ্বগন্ধার উপকারিতা সম্পর্কে আপনি যদি আয়ুর্বেদ চিকিৎসা করে থাকেন বা বিকল্প চিকিৎসায় বিশ্বাসী হন তাহলে বহুবার অশ্বগন্ধার নাম শোনবার সম্ভাবনা রয়েছে আর কেনই বা নয় অশ্বগন্ধা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ভেষজ অর্থবেদ অনুসারে হাজার হাজার বছর ধরে অশ্বগন্ধার উপস্থিতি এবং ব্যবহার লক্ষ্য করা যায় ভারতীয় চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে এটিকে অত্যাশ্চর্য ভেষজ বা হিসেবে আখ্যায়িত করা হয়েছে অশ্বগন্ধার নামটি এসেছে অশ্ব বা ঘোড়া এবং গন্ধা বা গন্ধ থেকে তাছাড়া মূলত এই নামটি এসেছে অশ্বগন্ধার মূল বা শিকড় থেকে যা থেকে ঘোড়ার পোস্টাব বা ঘামের গন্ধ পাওয়া যায় অতিরিক্তভাবে আয়ুর্বেদ গবেষকরা বিশ্বাস করেন অশ্বগন্ধা গ্রহণ করলে ঘোড়ার মতো শক্তি অর্জন করা যায় অশ্বগন্ধা একাধিক পদ্ধতিতে কাজ করে ভেষজ শাস্ত্রে পদ্ধতি বলতে বোঝানো হয় কি করে একটি ভেষজ বা উদ্ভিদ শরীরের ওপর কাজ করে শরীরের সামগ্রিক উন্নতির জন্য একটি ভেষজের নির্দিষ্ট পদ্ধতিগুলোকে বিভিন্ন নামে অভিহিত করা হয় ভেষজ হিসেবে অশ্বগন্ধার সর্বাপেক্ষা জনপ্রিয় ব্যবহারগুলি হচ্ছে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে ব্যবহার হয় বলে এটিকে অ্যাডাপ্টেজেন বলা হয় শরীরকে চাঙ্গা করে এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় সাম্প্রতিক কয়েকটি গবেষণার ফলাফলে জানা গিয়েছে অশ্বগন্ধার মধ্যে কিছু ক্যান্সার প্রতিরোধী উপাদান রয়েছে ক্যান্সারের চিকিৎসায় এই ভেষজের সম্ভাব্য ব্যবহার জানতে গবেষণার কাজ এখনও চলছে একটি গবেষণার পর সংশ্লিষ্ট ভারতীয় বৈজ্ঞানিকেরা দাবি করেছেন সন্ধিস্থলের ব্যথা বিশেষত যারা রিউম্যাটয়েড আথ্রাইটিসে আক্রান্ত এটি কমাতে এই অশ্বগন্ধা বেশ কার্যকরী সমীক্ষায় দেখা গিয়েছে অশ্বগন্ধা জীবনী শক্তি এবং জৌনস্বাস্থ্যের উন্নতি ঘটায় মূত্রবর্ধক হয় শরীর থেকে অতিরিক্ত তরল এবং লবণ বার করতে সাহায্য করে শরীর পরিষ্কার রাখা এবং অকল বার্ধক্যের উপসর্গ প্রতিরোধ করে একটি সমীক্ষায় পাওয়া গিয়েছে পুরুষের শুক্রাণু বৃদ্ধি ঘটায় অশ্বগন্ধা অশ্বগন্ধা একটি নাম করা অ্যাডাপ্টোজেন দেখা গিয়েছে এটি মানসিক চাপ অবসাদ এবং দুশ্চিন্তা কমায় এবং মানসিক চাপ সংক্রান্ত সমস্যা যেমন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স প্রতিরোধ করে গবেষণাপত্রে প্রকাশ পেয়েছে অশ্বগন্ধা উন্নত মানের ডায়াবেটিক্স প্রতিরোধী এটি স্বাস্থ্যবান এবং আক্রান্তদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিক্স সাহায্য করে কার্যকর প্রদা বিরোধী হওয়ায় অশ্বগন্ধা আথরাইটিসের ব্যথা এবং ফোলা কমায় পিত্ত আয়ুর্বেদিক চিকিৎসাস্ত্রে যাকে আথরাইটিসের কারণ বলে ধরা হয় তার সমতা নিয়ে আসে গবেষণায় প্রকাশিত যে অশ্বগন্ধা হচ্ছে অসাধারণ ইমিউনোস্টিমুলেটর সংক্রমণের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধী শক্তি বাড়িয়ে তোলে ক্ষত নিরাময়ে দ্রুত হওয়ার জন্য প্রাথমিকভাবে স্তরে অশ্বগন্ধা খাওয়ানোর সুপারিশ করা হয় তবে এই গুণের নিশ্চিত প্রমাণের জন্য আরও মানুষের ওপর প্রয়োগের সমীক্ষার প্রয়োজন আছে চাপ এবং দুশ্চিন্তা কমিয়ে অশ্বগন্ধা মাথা ঠান্ডা করতে সাহায্য করে বলে খুব ভালো ঘুম হয় অশ্বগন্ধা পুরুষ এবং নারীদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে সমীক্ষায় দেখা গিয়েছে মানসিক সমস্যার দরুন পুরুষদের লিঙ্গ উচ্ছৃত হওয়ার সমস্যা দূর করে এবং শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে দেখা গিয়েছে অশ্বগন্ধা শরীরে টি ফোর মাত্রা বৃদ্ধি করতে এবং হাইপোথাইরয়েডিজম কমাতে সাহায্য করে তবে মানব শরীরে ব্যবহার নিরাপদ কিনা তা জানতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে সমীক্ষায় দেখা গিয়েছে অশ্বগন্ধা পার্কিনসন ও অ্যালজাইমারের দরুন স্নায়বিক ক্ষতির হার কমিয়ে দেয় তবে এর কার্যকর এখনও জানা যায়নি তো বন্ধুরা আশা করি আজকে আমার এই ভিডিওটি থেকে আপনারা বেশ উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ